আসসালামু আলাইকুম। এটা আমাদের সর্বশেষ ভিডিও, যেখানে আমরা জাস্ট দেখব কিভাবে সি প্যানেলে আমাদের ব্যাক এন্ড এবং ফ্রন্ট এন্ড দুইটাকে আমরা আপলোড করব আর কি। তো সেক্ষেত্রে প্রথমে আপনি আপনার সি প্যানেলে লগ ইন করবেন, সেখানে হয়তো এইগুলোই দেখবেন, একটু উপরে নিচে হইতে পারে আপনার আপনার যে সি প্যানেল আছে, বাট এই অপশনগুলো ওখানে থাকবে। তো প্রথমে আপনি দুইটা সাবডোমেন ক্রিয়েট করে নেবেন, একটা হচ্ছে ব্যাক এন্ডের জন্য আর একটা ফ্রন্ট এন্ডের জন্য। তো আপনি যদি চান যে এক ডোমেনে দুইটা হ্যান্ডেল করবেন, সেটা আপনি চেষ্টা করতে পারেন। ওকে, তো আমরা দুই ডোমেনে দুইটা করতেছি, এতে একটু সুবিধা হবে আর কি। এটার জন্য প্রথমে সাবডোমেনে যান। সাবডোমেনে গেলে এই এখানে জাস্ট আপনি নাম দিবেন, নাম দেওয়ার পর যদি আপনি ক্রিয়েট করেন তাহলে আপনার দুটো সাবডোমেন ক্রিয়েট হবে, মানে একটি সাবডোমেন ক্রিয়েট হবে দেন আরেকটা হবে। তো আমি দুইটা সাবডোমেন ক্রিয়েট করছি, একটা হচ্ছে যে লাইব্রেরি API আর একটা হচ্ছে লাইব্রেরি ভিউ। ওকে, তো করার পর এরপর আরেকটি কাজ করতে হবে, সেটা হচ্ছে ডেটাবেস ক্রিয়েট করা। ওকে, তো ডেটাবেস ক্রিয়েট করতে গেলে আপনি এখান থেকে MySQL ডেটাবেসে যাবেন। যাওয়ার পর এখানে আপনি ডেটাবেসের নাম দিবেন, দেওয়ার পর ক্রিয়েট করলে একটি ডেটাবেস ক্রিয়েট হবে। তো আমি এই যে লাইব্রেরি API নামে একটি ডেটাবেস ক্রিয়েট করছি, এবং সেম নামে আমি একটা ইউজার ক্রিয়েট করে নিছি। এটা হচ্ছে আপনি এই এখানে ইউজার নামটা দিবেন, দেওয়ার পর পাসওয়ার্ড দেওয়ার পর যখন ক্রিয়েট করবেন নতুন একটি ইউজার ক্রিয়েট হবে। পরবর্তী কাজ হচ্ছে অ্যাড ইউজার টু ডেটাবেস। তো সেক্ষেত্রে হচ্ছে আপনি প্রথমে ইউজার সিলেক্ট করবেন। তো আমি ইউজার দিচ্ছি ধরেন লাইব্রেরি API, দেন হচ্ছে এখান থেকে সবুজ দিগন্ত লাইব্রেরি API। হ্যাঁ, তো আমার দুইটা নাম সেম, ইউজারের নাম যা যা ছিল ডেটাবেসের নামও তা ছিল। দেন আমি অ্যাড করার পরে আপনাকে কিছু অপশন আসবে, আমি অ্যাড করে দেখাচ্ছি। তো এখান থেকে সবগুলো অপশন ওকে রেখে আপনি হিট করবেন। এবার ব্যাকে যাওয়ার পর এটা কানেক্টেড হয়ে গেছে। ওকে, ডেটাবেসের কাজ শেষ। তো পরবর্তী কাজ হচ্ছে আপনার ওই লোকাল হোস্ট থেকে এটাকে এক্সপোর্ট করা। হ্যাঁ, তো এক্সপোর্টের জন্য আপনি আপনার ডেটাবেসের হোমে যাবেন, ডেটাবেসের হোমে না, মিনস হচ্ছে আপনার এই ডেটাবেসের রুটে যাবেন। যাওয়ার পর এক্সপোর্ট করলে আপনার এই যে ডেটাবেসটা আছে এটা আপনার গোতে ক্লিক করলে এটা আপনি যেখানে সেভ করতে চান সেখানে সেভ হলো। তো এরপরের কাজ হচ্ছে আপনি এখান থেকে PHP MyAdmin এ যাবেন। হ্যাঁ, তো PHP MyAdmin এ গেলে এখানে আপনার ডেটাবেসগুলো শো করবে, যে ডেটাবেসগুলো আপনার ওখানে ক্রিয়েট করা ছিল। তো আমরা যে ডেটাবেসটা ক্রিয়েট করছি এটা হচ্ছে লাইব্রেরি API। হ্যাঁ, তো এখানে আমি অলরেডি ইম্পোর্ট করে রাখছি, নেটফ্লো এর কারণে আমি এর আগে করে রেখেছিলাম। দেন এখান থেকে আপনি যাবেন ইম্পোর্টে। হ্যাঁ, তো ইম্পোর্টে যাওয়ার পর আপনি এখান থেকে চুজ করবেন, চুজ করার পর যখন গোতে ক্লিক করবেন আপনার লোকাল হোস্টের যে ডেটাবেসটি ছিল এটা অটোমেটিক এখানে ইম্পোর্ট হয়ে যাবে। ওকে, তো মোটামুটি আপনার ডেটাবেস ইম্পোর্টের কাজ শেষ, সাবডোমেন ক্রিয়েট করার কাজ শেষ, এখন হচ্ছে ফাইল আপলোডের কাজ। তো ফাইল আপলোড করার আগে আপনার ভিউতে যদি যাই, আমাদের দুইটা ফাইল, হ্যাঁ, একটা হচ্ছে API এর জন্য আর একটা হচ্ছে কি ফ্রন্ট এন্ডের জন্য। তো প্রথমে API টাকে নোড মডিউল ছাড়া জিপ করবেন। ওকে, তো জিপ করার পর এখান থেকে আপনি যাবেন ফাইল ম্যানেজারে। তো ফাইল ম্যানেজারে গেলে আপনার ফাইল ম্যানেজারটা ওপেন হবে, এখান থেকে সাবডোমেনটা খুঁজে বের করবেন। হ্যাঁ, কোথায় আছে, তো এখানে ধরেন আমাদের আছে এখানে লাইব্রেরি API। ওকে, দেন এখানে আপনি আপলোডে যাবেন, আপলোডে ক্লিক করলে এখানে হচ্ছে আপনি জাস্ট আপনার এই যে জিপ ফাইলটি আছে, জিপ ফাইলটা ড্রাগ করে এখানে ছেড়ে দিবেন। তো এটা আপলোড হতে মিনিমাম আপনার ফাইলের ধরন অনুযায়ী সময় লাগবে। হওয়ার পর ফাইলটা যদি আপলোড হয় এখান থেকে রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্টে ক্লিক করবেন। ওকে, তো এক্সট্রাক্টে ক্লিক করার পর একটু কাজ বাকি, সেটা হচ্ছে আপনাকে একটা .htaccess এই ফাইলটা আপনাকে অ্যাটাচ করতে হবে। তো এটা হচ্ছে আপনি এখান থেকে সহজে এই ক্রিয়েটে ক্লিক করবেন, এই যে ফাইল, ফাইলে ক্লিক করলে একটি নতুন কিছু একটা আপনাকে দিবে। তো এখানে লিখবেন .htaccess, লেখার পর ক্রিয়েট নিউ দিলে আপনার এরকম একটা .htaccess ফাইল তৈরি হবে। তো পরবর্তী কাজ হচ্ছে এটাকে ওপেন করা। ওকে, তো এডিট করার পর এখানে একটি কোড দেখবেন, যে এতটুকু আপনি জাস্ট কপি পেস্ট করলেই হবে, ঠিক আছে। তো কপি পেস্ট করবেন, যা আছে তাই আপনি দেখে দেখে লিখতে পারেন, সমস্যা নেই। আর নর্মালি হচ্ছে এতটুকু কোড আপনার ডিফল্টভাবে ক্রিয়েট হয়ে যায় ম্যাক্সিমাম টাইম, যদি না হয় তাহলে হচ্ছে আপনি এতটুকু কোড লিখে দেবেন। ওকে,
লিখে দেওয়ার পর যেটা হবে, আপনি যদি আপনার সাবডোমেনটা রান করেন, হ্যাঁ ধরেন আমি এটাকে রান করতেছি, জাস্ট ক্লিক করলে আপনার হোম পেজটা আসবে আর কি। ওকে, তো যদি এই পেজটা আসে তাহলে আপনি ধরে নেবেন যে হ্যাঁ ঠিক আছে আপনার ফাইলটা ঠিকঠাক মতো কানেক্ট হয়েছে। এরপরের কাজ হচ্ছে আপনার ফ্রন্ট এন্ড যেটা, ওইটাকে কানেক্ট করা। হ্যাঁ, তো ফ্রন্ট এন্ড হচ্ছে যে আমরা লারাভেল ভিউ নামে আরেকটা সাবডোমেন করেছিলাম। তো ফ্রন্ট এন্ড আপলোড করতে গেলে কী করতে হবে, আপনাকে প্রথমে এটাকে বিল্ড করে নিতে হবে। হ্যাঁ, তো বিল্ড করার কোড কি, বিল্ড করার জন্য হচ্ছে আপনি নতুন একটা রান অবস্থায় নতুন একটা টার্মিনাল ওপেন করতে পারেন, দেন এখান থেকে npm রান বিল্ড দেবেন। হ্যাঁ, তো আমি বিল্ড করে দেখাচ্ছি। তো বিল্ড হইতে একটু সময় নেবে, আর বিল্ড হওয়ার আগে যে কাজটা করবেন সেটা হচ্ছে যে আমাদের দুই জায়গাতে কিন্তু আমরা আমাদের API চেঞ্জ করছি, ঠিক আছে। দেখেন, একটা হচ্ছে main.js, যেখানে যে আমরা XGS এর জন্য ডিফল্ট বেস URL সেট করে দিয়েছিলাম, তো এটাকে ডুপ্লিকেট করে কমেন্ট করে রাখবেন। আর আরেকটাতে হচ্ছে যে আমরা যে সাবডোমেনে আমাদের ব্যাকএন্ডটা আপলোড করেছি ওইটা অ্যাড করবেন। ওকে, তো অ্যাড করার পর এখান থেকে অথ স্টোরে যাবেন। হ্যাঁ, তো অথ স্টোরে গেলে 19 নম্বরে লাইন যেটা, সেখানে দেখবেন যে আমরা সার্ভার ইউআরএল হিসেবে আমাদের লোকাল হোস্টের ডোমেনটা দিয়ে রেখেছিলাম, তো এটা চেঞ্জ হয়ে আসবে হচ্ছে বর্তমান যে ডোমেনটা আছে, আপনি যে হোস্টে রাখছেন আর কি, ওই ডোমেন নেমটা আসবে। ওকে, জাস্ট এই দুইটা জিনিস চেঞ্জ করার পর আপনি বিল্ড দিবেন। তো আমি যেহেতু করে রাখছিলাম এই কারণে বিলটা দিয়ে দিলাম। তো বিল্ড হইতে একটু সময় লাগবে, হওয়ার পর কি করবেন, সমস্যা নেই, আচ্ছা হয়ে গেছে অলরেডি। তো হইলে যেটা হবে আপনাকে এটা আবার এখান থেকে লাইব্রেরি ম্যানেজমেন্ট, হ্যাঁ এখানে আপনি ডিস্টে গেলে হচ্ছে যে বিল্ড ফাইলটা পাবেন। তো এটাকে আপনার যে কাজটা করতে হবে, কপি করতে হবে, কপি করে কি করবেন, কপি না সরি আর্কাইভ করবেন, জিপ নামে আর্কাইভ করলে এটা আর্কাইভ হয়ে থাকুক। দেন আপনি যান হচ্ছে আপনার এই যে এখানে, তো আমি এখানে গিয়ে ইস্ট অ্যাক্সেস ছাড়া বাকি সবগুলো ডিলিট করে দিচ্ছি। ওকে, তো করার পর এখান থেকে আপলোড করান ডিস্ট, আচ্ছা আপলোড হতে একটু সময় লাগবে, তবে এই যে ফাইলটা আছে লাইব্রেরি ভিউ ডট সবুজ .com এখানে গিয়েও আপনার সেম একটা স্ট্যাকসেস ক্রিয়েট করতে হবে। তো এই স্ট্যাকসেসে কী আছে দেখেন, এখানে হচ্ছে এই কয়েকটা কোড আছে, হ্যাঁ এতটুকু হচ্ছে আপনি জাস্ট, আচ্ছা এটা লাগবে না, এতটুকু লাগবে না, জাস্ট এই যে কয়েকটা লাইন রিরাইট অন আর এই চারটা লাইন জাস্ট কপি করে, আপনার কপি না জাস্ট দেখে দেখে লিখতে পারেন, আপনার স্ট্যাকসেস ফাইলে বসাই দেবেন। তো এটার কাজ হচ্ছে আপনি যখন রিলোড দিবেন যাতে আপনার সাইটটা ক্রাশ না হয়। হ্যাঁ, তো নর্মালি দেখবেন আমরা ওই গিটহাবে যখন হোস্ট করছিলাম তখন খেয়াল করছিলাম রিলোড দিলে আপনার সাইটটা নাই হয়ে যায়, ঠিক না। তো সেক্ষেত্রে হচ্ছে আপনি ওই যদি সি প্যানেলে রাখেন স্ট্যাকসেসটা কানেক্ট করার পরে আপনার রিলোড দিলে সাইটটা ক্রাশ হবে না। ওকে, তো এটা হচ্ছে একটু কাজ, খুচরা কাজ আর কি। আর এখান থেকে দেখেন ডিস্কটা আপলোড হয়েছে থাকুক, আর এর মধ্যে API তে একটু কাজ করতে হবে, সেটা একটু বলে দিই। API তে গেলে আপনারা একটু রিলোড দিয়ে নেবে, রিলোড দেওয়ার পর এখান থেকে API তে যাবেন। হ্যাঁ, API তে যাওয়ার পর এখান থেকে যাবেন অ্যাপ থেকে HTTP তে। ওকে, তো এখানে গেলে kernel.php পাবেন, এটাকে এডিট করবেন। তো এডিট করার পর এখানে এই যে 21 নম্বর অথবা 20 নম্বর লাইন, হ্যাঁ এখানে দেখবেন যে ফ্রুট কেক কোর্স হ্যান্ডেল কোর্স নামে একটা ক্লাস ইম্পোর্ট করা আছে, এটাকে কমেন্ট করে দেবেন। হ্যাঁ, তো এটা কমেন্ট না করলে যেটা হয় আপনাকে একটা এরর দিবে কোর্সের জন্য। তো এটা নর্মালি এরর না দেওয়ার জন্য এটা কানেক্ট করা হয়েছে, বাট কোনো একটা কারণে এরর দিচ্ছে, যদি এরর না দেয় সমস্যা নেই রেখে দিবেন, আর যদি এরর দেয় কোর্স এরর দেয় তাহলে এটা কেটে দিবেন। ওকে, কমেন্ট করার পর সেভ করবেন, সেভ করার পর এই বুটস্ট্র্যাপে যাবেন। হ্যাঁ, বুটস্ট্র্যাপ থেকে যাবেন হচ্ছে app.php তে। তো app.php তে গেলে এখানে তিনটা লাইন অ্যাটাচ করে দেবেন। ওকে, অ্যালো অরিজিন, অ্যালো মেথড আর এটা হচ্ছে কি অ্যালো হেডার্স। আর নর্মালি যদি আপনি কোনো অথেন্টিকেশন না করেন, লাইক আমরা যেরকম
পাসপোর্ট অথেন্টিকেশন করে রাখছিলাম, তো সেক্ষেত্রে যদি এই টাইপের কোনো অথেন্টিকেশন ইউজ না করেন তাহলে স্টার্ট দিবেন না, ওকে, জাস্ট অরিজিনগুলো ফিক্সড করে দিবেন। অরিজিন ফিক্সড বলতে আপনি এখানে কিন্তু আপনার ডোমেন নামটা বলে দিতে পারবেন কমা দিয়ে দিয়ে। এতে যেটা হবে, অন্য কেউ থার্ড পার্টি কেউ আপনার ডেটাবেজে কিছু পোস্ট অথবা ডিলিট করতে পারবে না, ঠিক আছে? যদি কোনো পাসপোর্ট অথেন্টিকেশন অথবা স্যাংটাম অথেন্টিকেশন ইউজ করেন তাহলে কারো ক্ষমতা নেই আর কি আপনার ডেটাবেজ থেকে কোনো কিছু ডিলিট করার, ওকে? দেন সেভ করবেন। তো এটা শুধুমাত্র সেভ করবেন কখন, যখন হচ্ছে দেখবেন আপনার কোর্স ইরোরটা দিচ্ছে, ওকে? দেওয়ার পর মোটামুটি আমাদের ব্যাক এন্ডের কাজও শেষ। এটা একটু ঝামেলা করতেছে না? আচ্ছা, আমি আরেকবার এটাকে আপলোড করি। তো এগুলোর আর কাজ নেই, মোটামুটি শেষ। এতটুকু কাজ করলে আপনার কাজ হয়ে যাবে আর কি। ফাইলটা আরেকবার আপলোড করতেছি, আপলোড হয়ে গেলে আবার আপনাদের ভিডিও ওপেন করতেছি। আমাদের ফাইল আপলোড হয়ে গেছে, হওয়ার পরে এটাকে কি করবেন, এক্সট্রাক্ট করে দেন। তো এক্সট্রাক্ট করলে যেটা হলো, এটা এক্সট্রাক্ট হয়ে গেছে আর কি। এখন এটা কপি করা, কপি করে ধরেন আমি এখানে নতুন একটা টাইপে পেস্ট করি, সমস্যা নেই। একটু সময় নেবে প্রথমবার, পরের বার থেকে একটা ক্যাশ তৈরি হয়ে গেলে আর কোনো একটা সময় নেবে না। দেখেন এটা হচ্ছে একবার লগ ইন করা ছিল আর কি এর আগে। তো আমি ধরেন লগ আউট করলে আমাদের পেজটা এখন এইরকম, ঠিক আছে? আর এখানে একটা জিনিস একটু দেখাই, সেটা হচ্ছে দেখেন আপনাদের এখানে এই কোর্সে মোটামুটি এই 1-24 কয়েকটা টপিকস আমি ক্লিয়ার করার চেষ্টা করছি আর কি। এগুলো সবই বেসিক জিনিস, যেগুলো আপনারা শেখার জন্য শেখার মতো অবস্থা আর কি, একদম বেসিক জিনিস যেগুলো আপনারা একটু যখন আপনারা নতুন কিছু শিখবেন তখন এই জিনিসগুলো শিখতে হয়। আর যে কোনো একটা নতুন প্রজেক্ট যখন করতে যাবেন বা যে কোনো প্রজেক্ট করতে গেলে এই জিনিসগুলো আপনাদের প্রয়োজন হবেই। তো টপিকসগুলো এমন না যে অনেক বেশি, বাট এগুলো আপনি করতে করতে এই জিনিসগুলো আপনার কভার হয়ে যাবে। আর এই প্লে লিস্টে মোটামুটি এগুলো কভার করা হয়েছে, আপনারা একটু প্রথম থেকে যদি দেখেন সবগুলো হয়তো দেখতে পারবেন আর কি। তো এখান থেকে আমরা লগ ইনে যাই, লগ ইনে গেলে লগ ইনটা আসলো, রেস্টুরেন্ট থেকে যদি লগ ইন করি এখান থেকে আমরা প্রোফাইলে যদি যাই প্রোফাইল দেখতে পারবো। যদি আমরা চেঞ্জ করতে চাই, প্রোফাইল চেঞ্জে আসলো, আসার পর ধরেন আমি এখান থেকে কোনো একটা ইমেজ দিচ্ছি, আবার দিচ্ছে আপলোড হয়ে গেছে, তার মানে এটা কাজ করতেছে। বুক লিস্টে গেলে সে তার বুক গুলো আসতেছে, এখান থেকে যদি আমি শো ডিটেলস এ যাই যে বইয়ের নেমটাও আসতেছে, আর এখান থেকে যদি নতুন কোনো বই আমি রিটার্ন করতে চাই সেটাও রিটার্ন হচ্ছে। তো এটা আপনি যদি চেক করতে চান যে আসলে এটা এপিআই থেকে হচ্ছে কিনা, হ্যাঁ, আপনি মাউস দিলে দেখতে পারবেন যে লাইব্রেরি এপিআই থেকে আমাদের রিকোয়েস্টগুলো হ্যান্ডেল হচ্ছে। তো মোটামুটি আমাদের এই কাজটা ডান। তো সর্বশেষ আমি যে কাজটা করি, আমাদের প্রজেক্টগুলোকে একটু গিটে আপলোড করে দিচ্ছি,
সেখানে কমিটের কিছু প্যাকেজ আমরা ইনস্টল করছিলাম গিট প্যাকেজের সাথে আর কি, সরি গিট প্যাকেজ না, এই ডিউজ আপনি ইনস্টল করছিলাম, তো এই কারণে কমিটে একটু সময় নিতে পারে মাঝে মাঝে, আপনি চাইলে এটা কমিটে করতে পারবেন। সেটা হচ্ছে কমিট যখন করবেন তখন হচ্ছে ফোর্স ড্যাশ ড্যাশ ফোর্স এটা যখন দিবেন তখন সেটা এত ঝামেলা করবে না আর কি। তাহলে তো দেখি এখানে কোনো প্রবলেম পড়ে কেন, যেহেতু অনেকগুলো কমিট জমে গেছে প্রায় 87টা। যে এখানে দেখেন যদি কোনো এরর পায় আর কি, এখানে এরর বলতে এখানে অনেকগুলো ওয়ার্নিং আছে যেগুলো হয়তো আমাদের সলভ করা হয়নি, তো সেক্ষেত্রে যেটা করবেন এই যে কমিটের সাথে নো ভেরিফাই এই জিনিসটা আপনার কমিটের সাথে বলে দিবেন, আমরা বলে দিচ্ছি নো ভেরিফাই, ঠিক আছে, নো ভেরিফাই দিলে আপনার একটা কমিট হয়ে যাবে। কমিট হওয়ার পর যেটা করবেন গিট পুশ ড্যাশ ইউ অরিজিন হচ্ছে কি মেইন, তো এতে যেটা হবে আপনার সাইট আস্তে আস্তে আপলোড হইতে যতক্ষণ লাগে আর কি। ওকে, তো মোটামুটি আপনাদের এই এই কোর্সটা এখানেই শেষ, তো যারা কোর্সটা দেখছেন অথবা দেখতেছেন তো যদি এর মধ্যে আপনাদের কোনো গ্যাপ থাকে জানাতে পারেন, চেষ্টা করব আপনাদেরকে ছোটো দিয়ে একটা ভিডিও বানিয়ে হেল্প করার। আর এইরকম যদি কোনো সিরিজ দেখতে চান অবশ্যই তাও জানাবেন, আমরা আমাদের সময় মতো এটা করার চেষ্টা করবো আর কি। তো সবাই দোয়া করবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি প্র্যাকটিস করবেন, সবার জন্য শুভকামনা রইলো, আসসালামু আলাইকুম।